আমার ভয় লাগে গো, কি জানে আমি মারা যাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইয়াখযিকাল্লাহু আবাদা। ও প্রাণের স্বামী, আপনার সঙ্গে বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার পর আপনাকে স্বামী হিসাবে আমি 15টি বছর কাছে থেকে আপনাকে যত ভালো দেখেছি, আল্লাহর নামে শপথ করে বলতে পারি, মহান আল্লাহ আপনাকে কখনো অপমান হতে দিবেন না। 15 বছর আপনার সংসারে আমি, নবীজির বয়স 40, বিয়ে করছিলেন সময় নবীজির বয়স কত ছিল? 25 আর 15 কত? ওই যে 25 বছর বয়সে খাদিজা নবীজির সংসারে আসছিলেন, আজকে নবীজির বয়স 40, এই 15 বছর স্বামীর কাছে দেখিয়া স্বামী কি জাতের মানুষ, চিনতে কি অসুবিধা হয় না? 15 দিনই চেনা যায় মানুষ। আর খাদিজা বলেন, 15 বছরে আপনার কাছে থেকে আমি যতটা ভালো দেখেছি, আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আপনি হতাশায় ভুগবেন না, আপনার মতো মহামানব আল্লাহ কখনো ব্যর্থ হতে দিবেন না। সিল্লাইয়া সুবহানাল্লাহ, কারণ আপনার মাঝে আমি কিছু ভালো গুণ দেখেছি, আপনি সদা সত্য কথা বলেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم সবাই মহব্বতে দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। يا ربي صل وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم بھیجا رب ہمارے درود اور سلام برگزیدا نبی پر اپنی مدام ہزاروں درود و ہزار سلام بروح نبی تا بروز قیام شریف خانی جبل نور تحفیظ القرآن مدرسہ رودگائے جیت আজকের এই তৃতীয় বার্ষিক
মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, আগত মুরব্বিয়ান মুসল্লিয়ান, প্রিয় যুবক তরুণ ও ছাত্র ভাই, আর বিশেষ করে আশপাশ এলাকা থেকে শুনছেন সম্মানিত মাওবুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর আদায় করি, যিনি আমাদেরকে অনেক অনেক দয়া করে আজকের এই মুবারক মাহফিলে অংশগ্রহণের তৌফিক দান করলেন। আমরা মহান আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। এটা এখানে রাখার অর্থ কি? মাহফিল একটা নিচে রেখে আর একটা উপরে রাখছে, এগুলো খেয়াল রাখা দরকার না? আমি তো প্রথমে যেটা হয়েছি এটা দিয়ে শুরু করছি, আর জাবালের নূর নামটা দেখে আমি সূরা আলাকের প্রথম পাঁচটা আয়াত করছি, যে ভাবলাম মাদ্রাসার নাম যেহেতু জাবালের নূর, আমিও জাবালের নূর থেকে আলোচনা শুরু করি। কিন্তু এখন দেখা যায় যে এটা শরীফ খানি খাদমুল কোরআন যুব সংঘের তাফসীর, এটা না সামনে থাকবে, এটা দুইটি একরকম না, কথা বলেন না তো? যাক, দুটি আপনাদের, মাদ্রাসাও আপনাদের, তাফসিরও আপনাদের, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো যাক, যে আয়াত আল্লাহ আমার জবান দিয়ে তেলাওয়াত করাইলেন, এই আয়াতগুলোর আলোচনা হলে অসুবিধা নাই তো? যে সকল ভাইয়ারা আজকের মাহফিল আয়োজন করলেন তাদেরকে অসংখ্য মুবারকবাদ। মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, নবীজি নির্জনতা প্রিয় হয়ে উঠলেন, কোলাহল নবীজির ভালো লাগে না, শোর চিৎকার নবীজির ভালো লাগে না, নিরিবিলি থাকা নবীর পছন্দ। যে কারণে নবীজি বাড়ি ছেড়ে ওই জাবালে নূরের একেবারে উপরে একটা গার, সেই গারে আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আর একটু বলিষ্ঠ কণ্ঠে বলি না, সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি সেখানে আল্লাহর ধ্যানে মগ্ন, রাত্র তখন গভীর, পিনপতন নীরবতা, নীরব নিস্তব্ধ মনে হচ্ছে গোটা পৃথিবী, এমন সময় অচেনা অজানা অপরিচিত একটি লোক হঠাৎ আমার সামনে হাজির হলো। হাজির হয়ে বলল, ইকরা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন, তুমি সরো, এগুলো নিয়ে কেসে আছে পানি, তোর সাইছে এগুলো সরান, কিচ্ছু লাগবে না আমাদের সময়, ডিস্টার্ব করো না, শুরুতেই বলছি। নবীজির বয়স 40 হলেও আমাদের ছোট 5-6 বছরের বাচ্চাগুলো মক্তব, স্কুল, মাদ্রাসায় যায়, কিন্তু নবীজির বয়স 40 হলেও নবীজি কোনোদিন স্কুলে যান নাই, কোনো প্রতিষ্ঠানে যান নাই, কোনো মক্তবে যান নাই, কোনো পাঠশালায় যান নাই, যে কারণে নবীজি পরিষ্কার বললেন, মা আনা বিকরিন, আপনি কে আমাকে পড়তে বলছেন, আমি পড়তে পারি না। প্রশ্ন হলো শরীফ খানের তৌহিদি জনতার কাছে, যিনি বিশ্ব নবী, দু জাহানের সর্দার, সমস্ত নবী কুরআন শিরোমণি, তিনি কোন প্রতিষ্ঠানে পড়লেন না, আরে তিনি কোন প্রতিষ্ঠানে পড়বেন, কোন প্রতিষ্ঠানের টিচার, কোন মায়ের সন্তান আমার নবীর উস্তাদ হতে পারে না? পৃথিবীর কোন মায়ের সন্তান আমার নবীর উস্তাদ হতে পারে না?
জোরে বলুন ঠিক কিনা? এরা উঠাই দেন এই মোটরের ফটফটে আওয়াজ, যেগুলো আমি বরদাস্ত করতে পারি না, আপনি পুরুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, বিশেষ করে যিনি মানব জাতিকে জমার এক পুঠা রক্ত থেকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহর নাম নিয়ে আপনি পড়া শুরু করুন। পানি থেকে যদি আল্লাহ রক্ত বানাইয়া সেই রক্ত থেকে তিলে তিলে গোশত বানিয়ে সেই গোশতকে আমার আল্লাহ স্ট্রাকচার বানিয়ে এত সুন্দর মানুষ যে আল্লাহ বানাইতে পারে, আপনি সেই আল্লাহর নামে পড়া শুরু করুন। আল্লাহ যদি সহায় হন আপনি কোনো প্রতিষ্ঠানে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার সকল জ্ঞানী শিক্ষিত পণ্ডিত মশাইরা মক্তব মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি দিকে শিখবে, আপনি কোনো প্রতিষ্ঠানে কোনো টিচারের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ যদি সহান হয় আল্লাহই আপনাকে সবচেয়ে বড় জ্ঞানী বানাবেন। সিল্লে বলেন সুবহানাল্লাহ। এই তিনটি চাপা যিনি দিলেন তিনি ফেরেশতাদের সম্রাট জিব্রাইল আলাইহিসসালাম। জোরে বললেন না সুবহানাল্লাহ। জিব্রাইল সকল ফেরেশতাদের মাঝে জু কুওয়া, উনার 600 ডানা। সুবহানাল্লাহ। বলেন নবীজি নিজে বলেছেন আমি দুইবার জিব্রাইলের আসল সুরতে দেখেছি, বাকি 24,000 বার জিব্রাইল আমি নবীর কাছে আসছে বিভিন্ন মানুষের সুরত ধরে, স্বাভাবিক সুরত ধরে। আর দুইবার আমি জিব্রাইলে দেখেছি জিব্রাইলের আসল সুরতে, একবার দেখেছি পূর্ব দিগন্তে, আমি চেয়ে দেখি আসমানে আর জমিনের মাঝখানে জিব্রাইল পুরা খালি জায়গাটা জিব্রাইলে ফিল আপ করে রেখে দিয়েছে। এখন আন্দাজ করেন জিব্রাইল কত বড়। আর আরেকবারের কথা আল্লাহ কোরআনে সূরাতুন নজম বলেন ওয়ালা কাদরাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। ও পৃথিবীবাসী, আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে তার আসল সূরতে সিদরাতুল মুনতাহার পাশে পুনরায় আরেকবার দেখেছেন। সুবহানাল্লাহ। সাত আসমানের ছাদের উপরে যখন নবীজি মিয়ারাজে আল্লাহ তাকে হায়ার করেছিলেন সেই দিন নবীজি জিব্রাইলকে আসল সূরতে দেখেছেন। সুবহানাল্লাহ। এই জিব্রাইল নবীজির বুকে কয়বার চাপা দিলেন সবাই বলা দরকার, কয়বার? তিনবারের প্রতিবারের চাপায় নবীজি বলেন আমার ধারণা আমার আন্দাজ হয়েছে আমার প্রাণ বের হয়ে যাবে। নবীজি কাঁপতে 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 বাড়ি ফিরলেন। নবীজির তখন পর্যন্ত একমাত্র স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে উদ্দেশ্য করে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি। ও আমার পরিবারের সদস্যরা শেষ বস্ত্র দিয়ে আমাকে আবৃত করো, আমাকে আবৃত করো, আমাকে আবৃত করো। মানুষের যদি খুব শীত লাগে, বেশি ঠান্ডা লাগে, তখন আমরা ভারী লেপ কমল গায়ে উঠায় দেয়। নবীজিকে আবৃত করা হলো। কিছু সময় পর নবীজির অবস্থা স্বাভাবিক হলে নবীজি খাদিজারে বললেন ওগো খাদিজা, এই ঘটনা আমার ভয় লাগে গো, কি জানে আমি মারা যাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন কাল্লা ওয়াল্লাহি মা ইয়াখজিকাল্লাহু আবাদা।
ও প্রাণের স্বামী, আপনার সঙ্গে বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার পর আপনাকে স্বামী হিসাবে আমি 15টি বছর কাছে থেকে আপনাকে যত ভালো দেখেছি, আল্লাহর নামে শপথ করে বলতে পারি মহান আল্লাহ আপনাকে কখনো অপমান হতে দিবেন না। 15 বছর আপনার সংসারে আমি, নবীজির বয়স 40, বিয়ে করেছিলেন সময় নবীজির বয়স কত ছিল? 25 আর 15 কত? ওই যে 25 বছর বয়সে খাদিজা নবীজির সংসারে আসছিলেন, আজকে নবীজির বয়স 40, এই 15 বছর স্বামীর কাছে দেখিয়া স্বামী কি জাতের মানুষ, চিনতে কি অসুবিধা হয় না? 15 দিনই চেনা যায় মানুষ। আর খাদিজা বলেন 15 বছরে আপনার কাছে থেকে আমি যতটা ভালো দেখেছি, আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি আপনি হতাশায় ভুগবেন না, আপনার মতো মহামানব আল্লাহ কখনো ব্যর্থ হতে দিবেন না। সিল্লাইয়া সুবহানাল্লাহ, কারণ আপনার মাঝে আমি কিছু ভালো গুণ দেখেছি। আপনি সদা সত্য কথা বলেন, জীবনও মিথ্যা বলেন না। খাদিজা প্রথমে বললেন সদা সত্য কথা বলেন, জীবনও মিথ্যা বলেন না। আমরা জ্ঞান বিশ্বাস মতো মিথ্যা বলবো না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ। নবীজি একটা গুণ বলেন, সদা সত্য বলেন, মিথ্যা বলেন না। 2 নম্বর হলো আপনি আত্মীয়তার সম্পর্ক যথাযথ রক্ষা করেন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হতে দেন না। 3 নম্বর হলো আপনি যথাযথ আমানত রক্ষা করেন, খেয়ানত করেন না। সুবহানাল্লাহ, আমরা দেশের নাম আমানত আলী গুরুস্থানে টেকা হইলা প্রাণের স্বামী, আপনার স্ত্রী হিসাবে আমি কাছে থেকে যা দেখলাম, জীবনও মিথ্যা বলেন নাই, সদা সত্য কথা বলেন, আত্মীয়তার বিচ্ছিন্নতা কোনোদিন হতে দেননি, সম্পর্ক রক্ষা করেন, আমানত রক্ষা করেন, খেয়ানত করেন নাই। সুবহানাল্লাহ, ওয়াক্কমদেরও বোঝা বহন করেন, চাই প্রাকৃতিক দুর্যোগে সারা দেন, 5 মেহমানদের যথাযথ মেহমানদারি করেন, 6 আরেকটা হইলো বেকার মানুষের কর্মসংস্থানের আপনি ব্যবস্থা করে দেন। তাহলে এতগুলি গুণের অধিকারী যিনি, তাকে আল্লাহ কখনো ব্যর্থ হতে দিবেন না, অপমান হতে দিবেন না। সুবহানাল্লাহ। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে নিয়ে গেলেন চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফল, আসমানি কিতাবের পণ্ডিত, অনেকগুলো সমস্যা আছে, এক এক সমস্যার ঠিকানা এক একটা, শরীরে জ্বর সাধারণত আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, আর যদি বড় বাজার থেকে 5-6 নং বাজার থেকে রাত্রে 12টার দিকে বাড়ি আসার পথে যেই মাত্র বাড়িতে ঢুকবেন, এমন সময় আম গাছে যারা দিছে, শৈল্যও যারা দিছে, ঘরে আসার পর যেমন কেমন কেমন লাগে, ইজাতের সমস্যা দেখা দিলে কেউ ডাক্তারে যায় না, হুজুরের কাছে যায়। কথা বুঝুননি আপনারা? আম গাছের জারার লাগি ডাক্তার না, আম গাছের যারা, জাম গাছের যারা, এই জাতীয় জিনবুতের কোন ছোঁয়া যদি অনুভব হয়, এই ধরনের চিকিৎসার জন্য হুজুরদের কাছে যাওয়া হয়। নবীজির যে ঘটনা, গারে হেরার ঘটনা, এই ঘটনায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচাতো ভাই আসমানি কিতাবের পণ্ডিত ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন, আর বললেন ভাইয়া আপনার ভগ্নিপতির কাছ থেকে আপনি শুনুন, নবীজি কিছুটা বললেন। এবার ওয়ারাকা বললেন ও মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যিনি এসেছে উনি দুনিয়ার কোন মানুষ না, উনি ঈসা নবীর কাছে মূসা নবীর কাছে এসেছিলেন, নিঃসন্দেহে তিনি আল্লাহর ফেরেশতা হযরত জিব্রাইল। নিঃসন্দেহে আপনি নবী হতে যাচ্ছেন। আফসোস হলো গুলিবিজি, আপনি মানুষকে জান্নাতের দিকে ডাকবেন, আপনি মানুষকে গোমরাহ পথ পরিহারের জন্য বলবেন, জাহান্নামের পথ থেকে মানুষকে আপনি ফিরিয়ে আনবেন, অথচ মানুষ আপনার সঙ্গে দুশ্মনী করবে, যে কারণে আপনি মক্কা ছেড়ে মদিনায় যেতে বাধ্য হবেন। নবীজি চমকিয়ে বললেন, চমকিত হয়ে উঠে নবীজি বললেন, কি অদ্ভুত কথা, কি আশ্চর্য কথা, মানুষের কল্যাণের দিকে মানুষকে আমি ডাকব, মানুষের মঙ্গলের চিন্তা আমি করব, মানুষের ভালোর চিন্তা আমি করব, আর মানুষ নাকি আমাকে মক্কা থেকে তাড়িয়ে দিবে। ও শরীফ খানি এলাকা তৌহিদি জনতা, ভালো করে শুনুন। এমন সময় ওয়ারাকা বিন নওফল বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন আপনাকে মক্কা থেকে তাড়িয়ে দিবে, মক্কা ছাড়তে যেই দিন আপনি বাধ্য হবেন, আহারে আমি সেই দিন যদি হায়াতে বাঁচি, আমি যদি সেই দিন যুবক হইতাম, তাইলে আমার জীবন যৌবন সর্বপ্রকার শক্তি গো আমি আপনার জন্য বিলাইয়া দিতাম। জুরে বলতে হবে সুবহানাল্লাহ। কিছুদিন পর ওয়ারাকা বিন নওফল মারা গেলেন। নবীজি দিনের দাওয়াতের কাজ নবীজি তখনো ওপেন করেন নাই, একান্তই আপন কিছু মানুষের কাছে দিনের দাওয়াত সীমাবদ্ধ। ঢালাও ভাবে নবীজি দাওয়াতের কাজ নবীজি শুরু করেন নাই। এর আগেই ওয়ারাকা বিন নওফল মারা গেলেন, সচেতনতার সাথে জবাব দিতে হবে আপনাদেরকে। আমি জানতে চাই, ওয়ারাকা বিন নওফল বলছিলেন নবীজির সাহায্য করবেন, সাহায্য করেছেন, এই যে মনোযোগ নাই মিয়া তো কোনো বুঝলাম, আমরা কষ্ট পাই, কর্তৃপক্ষ অনেক কষ্টের বিনিময়ে মাহফিল আয়োজন করে, আর আমরা অনেক কষ্ট করে কথাগুলো বলি, যখনই আপনারা অমনোযোগী হন আমরা খুব কষ্ট লাগে। তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি মক্কা ছেড়ে মদিনা যেতে বাধ্য হবে, পরিস্থিতি আপনার প্রতিকূলে যাবে, পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে না, আরে সেই দিন আমি যুবক হইলে আমার সর্বশক্তি আপনার জন্য উজাড় করে দিতাম। নবীজি বলেন, এর আগে ওয়ারাকা বিন নওফল মারা গেলেন, নবীজির সাহায্য করার সুযোগ পাইছেন, ওই হন বুঝছেন তো, প্রত্যেক কথাকে বারবার হালি উল্টে উল্টে ঘুরবে, তিনি সুযোগ পাইলেন না নবীজির সাহায্য করার, কিন্তু তারই আকুতি, তারই আবেগ, তারই কথাটা আল্লাহর কাছে এত দামি। নবীজি বলেন, সাহাবীরা রে, আমার ওয়ারাকার সমালোচনা করবা না, নবীদের স্বপ্ন বৃথা যায় না, নবীদের স্বপ্ন অসত্য হয় না, তাছাড়া আমি বিশ্ব নবী স্বপ্ন যুগে দেখেছি, ওয়ারাকা বিন নওফল জান্নাতের পোশাক পরে জান্নাতে ঘুরে ঘুরে বেড়া। নবীর প্রতি শ্রদ্ধা কোথায় নিয়ে গেল তাকে? নবীজি স্বপ্নে দেখেছেন, আল্লাহ দেখায় দিল, নবীজি গো আপনাকে যারা ভালোবাসে তাদের ঠিকানা জান্নাত, চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীজিরে ভালোবাসি কি ভালোবাসি না? চিল্লে বলেন ভালোবাসি কি ভালোবাসি না? ভালোবাসি নিজের প্রাণের চেয়ে, মা বাবার চেয়ে, আত্মীয় স্বজনের চেয়ে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার বাবাকে গালি দিলে হয়তো আমি বরদাস্ত করব, আমার দাদার গালি দিলে হয়তো বরদাস্ত করব, কসম আল্লাহর, নবীর বিরুদ্ধে বেয়াদবি করলে দাঁত একটাও রাখবো না, কথা বলেন ঠিক না? এটা বরদাস্ত করা যাবে না। হাতের না গেলে তো পাই না, হাতের নাগালে ফাইলে দেখাই দাম, আব্বার চেয়ে, আম্মার চেয়ে, দাদা দাদির চেয়ে, সন্তানের চেয়ে রাসূলকে আমরা ভালোবাসি কিনা, কথা ঠিক কিনা? ওয়ারাকা বিন নওফল জান্নাতে চলে গেলেন, সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ, সুন্দর করে সবাই বলি সুবহানাল্লাহ। আজ 1500 বছর পরে নবীর মহব্বতে আমরা জবান খুললাম, যদি আমাদের আশা বসা আল্লাহর দরবারে পছন্দ হয়, আল্লাহ আমরারও জান্নাত দিবেন।
এই প্রসঙ্গটা আর একটু খুলাসা করি, এরপরে সামনে বাড়ব। নবীজির জন্মের 1000 বছর আগে, কতদিন আগে? হ্যাঁ মনে রাখবেন, এক দুই দিন পরে আসতেছে নবীজির জন্ম, রবিউল মাস। 1000 বছর আগে ইয়ামনের প্রেসিডেন্ট বাদশাহ তুব্বা, উনি 600 আলেম নিয়া তখনকার সময়ে নবীজির জন্মের 1000 বছর আগে মদিনায় আসছে। তখন নামটা মদিনা না, ইয়াসরি। কি নাম বললাম? ইয়াসরি। আরে মদিনা হয়েছে নবীজির আগমনে। মদিনা অর্থ টাউন, শহর, সিটি। নবীজি আসার আগমনে ইয়াসরিবের লোকেরা বলল মদিনাতুন নবী, নবীজির শহর। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে মদিনা, সেখান থেকে মদিনা মনোয়ারা। 1000 বছর আগে আসছে বাদশার সঙ্গে 600 আলেম, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনাদের ধারণা যে বাদশার সঙ্গে 600 আলেম থাকে, এই বাদশা কি গাঁজাকুর হবে না আল্লাহওয়ালা? জোরে বলেন কিওয়ালা। আলেম ওলামার সাথে যাদের সম্পর্ক, ওরা গাঁজাকুর হয় না, ওরা হবে আল্লাহওয়ালা, রহমতওয়ালা, ঠিক কি না? তো বাদশাহ তুব্বা সফরের কাজ শেষ, ইয়ামন ফিরে যাবেন। 600 জনের 600 জন আলেম বললেন যাব না, আমরা এই শহর ছেড়ে ইয়ামন ফিরে যাব না। বিষয় কি? আমরা আসমানে কিতাবে জানছি আখেরি জমানার পয়গম্বর রহমতে আলম বিশ্ব নবী মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেবেন মক্কা, হিজরত করে আসবেন এই শহরে। আমরা এই আশায় থাকব উনাকে পেয়ে আমাদের জীবন ধন্য করব। মা বাবা ভাই বোন ইষ্টি কুটুম সব বিসর্জন, মাতৃভূমি বিসর্জন। বাদশাহ তুব্বা বলল আমি রাষ্ট্রপ্রধান, আমাকে তো যেতেই হয়। তবে তোমরা যারা আশিকে আখির জমানার নবীর আশেক, যারা তোমাদেরকে তো এইভাবে রেখে দেওয়া যায় না, তোমরা ভাসমান ভ্রাম্যমান অবস্থায় কোথায় থাকবা, কি খাইবা? বাদশাহ নিজস্ব করছে 600 আলেমের জন্য 600টা ঘর বিল্ডিং বানিয়ে দিলে। জায়গা কিনে, জায়গা কিনে, জায়গা কিনে মদিনার এরিয়াতে জায়গা কিনে ঘর বানাইয়া দিলেন। আর যারা বিবাহিত ছিলেন না তিনি বিয়ে করাইয়া দিলেন। এমন একটা বাদশাহ যদি বাংলাদেশে পাইতাম, ফাঁসও তো নমন সুরি দোয়া হলো। কথা বলেন না কেন আপনারা? সবচেয়ে বড় হুজুর যিনি, বাকি সব হুজুরদের জন্য একতলা করে বিল্ডিং, আর সবচেয়ে বড় হুজুর যিনি ওনার জন্য দোতলা, একটাই দোতলা বিল্ডিং। এই দোতলা বিল্ডিং এর সবচেয়ে বড় হুজুর যিনি, ওনারে বাদশাহ তুব্বা একটা সিটি দিয়া বললেন হুজুর আমি এই সিটিটা আপনার কাছে আমানত রাখলাম, যদি কোনোদিন নবীজির আপনি পান আমার সালামটা দিয়ে আমার এই সিটি রাসূলের হাতে তুলে দিবে। এখন বলেন তো দেখি আপনারা নবীজির জন্মের কতদিন আগে, মনে থাকবে তো কথাটা? যদি আপনি হায়াতে না পান আপনার ছেলের কাছে এটা আমানত রাখবেন, আপনার ছেলেও যদি হায়াতে না পায় তার ছেলের কাছে আমানত থাকবে, তার ছেলেও যদি হায়াতে না পায় নবীজিকে তার ছেলের কাছে এটা ওই দোতলা বিল্ডিং এ আমানত থাকবে, যার যুগে যার জমানায় নবীজি আসবেন সে যেন আমার সালাম দিয়ে রাসূলের হাতে আমার সিঁড়ি পৌঁছাইয়া দেয়। 100 বছর আগের দলিল নাই আমরা বাড়ি ঘর, কথা না হইলে তো ওয়াজ চলে না, রাখলে থাকে ঠিক আছে নি, আর না ভাইলে ওই অফিসে গিয়া তল্লাশি দেওয়া লাগে। আমি সিলেট থেকে 100 বছর আগের কাগজ উঠাই আনতে পেরেছিলাম, এগুলো সংরক্ষণ করলে থাকে।
এই সিটিটা বড় হুজুরের কাছে, হুজুর মারা গেলেন 1000 বছরের ব্যাপার স্যাপার, তো উনার ছেলের কাছে ছেলে মারা গেলেন, ছেলে মারা যাওয়ার পরে নাতি মারা গেলেন, নাতির ছেলে মারা গেল, নাতির নাতিও মারা গেল। এইভাবে নবীজি যেই জমানায় মক্কায় জন্ম নিয়া 40 বছর বয়সের পরে নবীজি আরো 10 বছর রইলেন, এরপরে নবীজি 51 বছর বয়সে দয়াল নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে আসেন, ওই সময়ে এই দুতলা বিল্ডিং এর যিনি ছিলেন উনার নাম আবু আইয়ুব আনসারি, জুরে জুরে সুবহানাল্লাহ, উনার কাছে সিটি, রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কাছে সিটি। নবীজি রাত্রে শুইলেন নিজের ঘরে, এমন সময় জিব্রাইল আসলেন, আসিয়া একখানা আয়াত নাযিল হলো নবীজির উপরে, ওয়া ইযি ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ তাদিল করলেন, আর জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার বেডে আপনি ঘুমাবেন না, আবু জাহালের নেতৃত্বে শতাধিক যুবক, সুঠাম দেহের অধিকারী যুবকরা আপনার গোর গেরাও করে রেখেছে, সুতরাং আপনাকে হত্যা করার পায়তারা তারা করছে, মহান আল্লাহ তাদের পায়তারার দাঁত ভাঙ্গা জবাব দিবেন। ওগো নবীজি, আপনার বেডে আপনি ঘুমাবেন না, আলীকে আপনার বেডে ঘুম পাড়াইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করে দরজা খুলে এক মুষ্টি দুলি হাতে নিয়ে কাফেরদের উদ্দেশ্যে নিক্ষেপ করে আপনি চলে যাবেন। ঠিকই নবীজি, জিব্রাইলের কথা মতো তিলাওয়াত শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীজির তিলাওয়াত চলল, যে মাত্র নবীজি এই আয়াতটা তিলাওয়াত করলেন, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফা আগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এতটুকু তিলাওয়াত করে নবীজি এক মুষ্টি দুলে হাতে নিয়ে তাস করে তাদের চক্ষু বরাবর নবীজি দুলে নিক্ষেপ করলেন, সামনে যদি আমি নিক্ষেপ করি সামনে যারা তাদের উপরে পড়বে, ডানে বামে পিছনে যারা তাদের চোখে মুখে পড়ার কথা না। আমার আল্লাহ বলেন, ওমা রমাইতা ইদু রমাইতাম ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবীজি, বাহ্যিক আপনি দুলি মারলেও আপনার হাতের দুলি আমি আল্লাহ আমার কুদরতি হাতে উঠাইয়া ডানে বামে সামনে পিছনে যত কাফের দাঁড়াইয়া ছিল আমি আল্লাহ সকলের চোখে মুখে পৌঁছাইয়া দিলাম। চোখের মাঝে বালি ভরলে ছায় না গোসা? এই সময় হেলিকপ্টার আইলে ছাই বুনি, চোখে বালু ভরছে গোসাইতেছে, নবীজি যাইতেছে, সুবহানাল্লাহ। এইদিকে নবীজি এবার খেয়াল করুন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলে, আলী তুমি আমার বেডে ঘুমাও, আল্লাহর হুকুম হয়ে গেছে মক্কা ছেড়ে হিজরত করে যাওয়ার, আমি চলে যাচ্ছি তুমি ঘুমাও। আলী সাথে সাথে শুয়ে পড়লেন, আলী রাদিয়াল্লাহু তাআলা চাইলে বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে চলে যাবেন কাফেররা আপনার জন্য সারা রাত জেগে থাকবে, আপনার গোর গেরাও করবে, সকালবেলা যখন আপনাকে পাবে না দেখবে আমি, তখন তো আমার সঙ্গে তারা সাংঘাতিক খারাপ ব্যবহার করবে। ইয়া রাসূলুল্লাহ, না, তিনি এমনটা বলেন নাই। সাহসিকতার সাথে তিনি নবীজির নির্দেশ পালন করে শুয়ে পড়লেন। আলী বলেন, আমি চেয়ে দেখি সাথে সাথে দুইজন ফেরেশতা নাজিল হয়ে গেছে, একজন পায়ের দিকে একজন আমার মাথার দিকে, দুই ফেরেশতা আবার একজনের সাথে আরেকজনের কথা বলে, আমি আলী শুনতেছি, একজন আরেকজনে বলে, ছে দেখো আলীর কত সাহস, নবীজি চলে গেলেন, আলী যে শুয়ে রইল, তার মনের মাঝে একটু ভয় নাই, ভাবনা নাই, কোনো টেনশন নাই। অপর ফেরেশতা বলে, আলীর ভয় নাই, দেখে স্বয়ং আরশের মালিক
আল্লাহ ফেরেশতাদের মাঝে গর্ব করে বলতেন, এই ফেরেশতারা জমিনের দিকে চেয়ে দেখো আমার আলীর কত সাহস রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, কেমন সাহস! মাসকানের হিজরতের ঘটনা সব বাদ দিলাম, মূল কথায় যেতে হবে। নবীজি গারে সোর, তিন দিন থাকার পর নবীজি চলে গেলেন মদিনা। এইদিকে মদিনাবাসী ডেইলি ডেইলি অপেক্ষায়, ডেইলি ডেইলি অপেক্ষায়, ডেইলি ডেইলি অপেক্ষায়, নবীজি আসার কথা আসছেন না। এখন তো মোবাইল ফোনের যুগ, আমাকে ফোন দিলেন, হুজুর কই আছেন, থানার সামনে আছি। তাহলে কাছাকাছি না, সেই সময় তো যোগাযোগ বিচ্ছিন্ন, এমন যোগাযোগের তো প্রশ্নই আসে না। যে কারণে মদিনাবাসী ছোট বড় সবাই এই প্রচন্ড রুদ্রের মাঝে অপেক্ষায়, আমার নবীর শুভাগমন করবেন। ডেইলি ডেইলি মানুষ সন্ধ্যায় হতাশ হয়ে ফিরে যায়, না 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 নবীজির আগমন ঘটে নাই, আজকে হঠাৎ একজন সিল্লানি দিছে, কোথায় রে মদিনার লোকেরা, ঘর থেকে বের হও। লক্ষ্য করে দেখা যাচ্ছে মক্কা থেকে দুজনের সর্দার আমাদের মদিনার দিকে এগিয়ে আসছে। আমরার মতো অতিথি আইলেও আপনারা অনেক সময় মিছিল দেন, স্লোগান দেন, অমুক হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন বলেন না। আর কোথায় বিশ্ব নবী, বুঝেন না নি আপনারা? মদিনায় আনন্দের বন্যা, সুবহানাল্লাহ। ছোট ছেলেমেয়েরা নাচানাচি শুরু করে দিছে, আর ছোট বাচ্চারা তাদের মোল্লার দিকে বলছে, আমাদের সামনে পূর্ণিমার ছাদ উদয় হয়েছে। নবী যে আসতেই এবার লক্ষ্য করুন, কথা মনে আছে না আগেরটা, বাদশা তুব্বা কতদিন আগে আইছিল? 1000 বছর আগে। আর সিটিটা দিয়া গেছিল বড় হুজুরের কাছে, এই বড় হুজুর একজন জেনারেশনের হাতে সিটি আছে, ওনার নাম আবু আইয়ুব আনসারি, একজন আইয়ুব আলী। আচ্ছা কাছাকাছি আছে, আবু আইয়ুব আনসারি, আইয়ুব আলী না, আবু আইয়ুব আনসারি, এগুলোর নাম মুখস্থ রাখা দরকার, আমাদের স্মরণ রাখা দরকার। বলেন না কি আইয়ুব, সবাই বলেন কি আইয়ুব, আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দোতলা ঘরে আছে, উনার নবীজির সিঁড়িটা উনার কাছে আছে। নবীজি মদিনার উপকণ্ঠে আসতে মদিনার সবাই যা বলে, হুজুর হুজুর দয়া করে আমার বাড়ি আসেন, হুজুর আমার বাড়ি আসেন, হুজুর আমার বাড়ি আসেন। আমরা মতো মোল্লা হুজুরই সব বড় তো যে বিল লাগে, মায়েরা বুঝেন না, সবে বড় তো বিল লাগে না, সবাই চায় হুজুরে দাওয়াত হয়তো, এক হুজুর আর কত বাড়ি যাইবা। এরপরে দেখা যায় অনেকে অসন্তুষ্ট, হুজুরে আমার যেমন এলাও করলা না, আমার গরিব দিক কেমন, হুজুর আমার বাড়ি আইলা না, আসলে হুজুর আর কত দৌড়িবা, কথা বুঝুন না। ফার্মের মুরগি খাইতে খাইতে হুজুরও ফার্মের লহন হয়ে গেছে, এরপরও অভিযোগ হুজুর খেল লাগে দাওয়াত খাইলা। কোথায় বিশ্ব নবী বরকত নেওয়ার জন্য সবাই বলে, হুজুর আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন। আমি কি সকলের ঘরে একসাথে যেতে পারি? কাজী যার বাড়ি যাব সে খুশি হবে, যার বাড়ি যাব না তিনি খুশি হবে না। কাজী আমার ইচ্ছায় আমি কারো বাড়ি যাব না, আমার যে বাহনটা আছে এই উটনি, উটনিটার লাগাম আমি ছেড়ে দিয়ে আল্লাহর হাওলা করে দিলাম, আমার উটনি যার বাড়ির সামনে বসবে আমি তার বাড়ির মেহমান। তাইলে জীবনে যে নবী যখন আসলেন মদিনায় তখন নাই মক্কায়, যখন নবীজি আসলেন মদিনায় তখন নবীজি নাই মক্কায়, যখন ছিলেন মক্কায় তখন নাই মদিনায়, আর যখন মক্কা মদিনার মাঝখানে গারে সৌরে ছিলেন, যখন ছিলেন গারে সৌরে তখন মক্কায়ও নাই মদিনায়ও নাই। তাহলে নবীজি জীবক দশায় এক জায়গায় তাহলে আরেক জায়গায় নাই, অতএব ইন্তেকালের পরে নবীজি সব জায়গায় হাজির নাজির হতে পারেন, এটা কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাত খাঁটি মুসলমানের আকীদা হতে পারে না, ঠিক কি না? একবারে সাধারণ কথা, যখন ছিলেন মক্কায় তখন নাই মদিনায়, যখন আসলেন মদিনায় তখন নাই মক্কায়, যখন ছিলেন গারে সৌরে তখন মক্কায় তখন নাই মদিনায় নাই। তাহলে বুঝা গেলেন নবীজি যে কোন একটা জায়গায় থাকেন, সব জায়গায় থাকেন না।
নবীজি বলে আমার উটনি ছেড়ে দিলাম আল্লাহর হাওলা করে, আমার এই উটনিটি যার বাড়ির সামনে বসবে আমি তার বাড়ির মেহমান। সুবহানাল্লাহ, নবীজি উটের লাগামটাও ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আল্লাহর হাওলা করে ছাড়লেন। আমাদের দেশের গবাদি জন্তুগুলোকে ডাকারও কিছু কিছু বাসা আছে, হাঁস মুরুগরে ডাকারও কিছু বাসা আছে। হাসি যে শব্দ দিয়ে আমার গ্রামের মা বোনেরা ডাকে, এই ডাক গরুরে দিলে গরু শুনবে না। সাধারণত গ্রামের নদীর পারের মা বোনেরা নদীতে বাসমান হাঁসগুলোর ডাকে, আও তুই 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 হইলে গরু আইব নি। উটের একটা বাসা আছে, যে বাসার ডাক দিলে উটে কথা শুনে। মদিনার লোকেরা উটটাকে আকৃষ্ট করার জন্য সেই বাসায় ডেকে ডেকে বলে, আসরে আমার বাড়ি আসলে আমি তোমারে বুশি হাওয়াইব, বুশি হাইয়া উটনি তুমি খুশি হইবা। না না না, উটনি কারো কথা শুনেনি, কারো ডাক শুনেনি। জানতে চাই আপনার কাছে উটনিটি কার ডাক শুনবে? আপনারা সাইটে বসছেন দেখিয়া আমি আপনারা দেখতেও পারি না গার ফিরাইয়া, আর আপনারা হালতের খবর আমি লইতে পারতেছি না। আমি জিজ্ঞেস করি, উটনিটি কার হুকুম মানবে? সবাই চিল্লায় বলেন, কার? মুখটা বইরা বলবেন, জীবনে বহু কথা বলেছেন, আল্লাহ এমন জিব্বা দিলেন, জিব্বাটা কত নরম, কি মজা করে কথাগুলো বলা যায়, আস্তে বলা যায়, জোরেও বলা যায়, কথা ঠিক আছে না? আর আল্লাহ দাঁত দিলেন শক্ত, জিব্বার নরম দিলেন, এটাও আল্লাহর একটা কুদরতি ব্যাপার স্যাপার। দাঁত যেমন শক্ত মাঝে মাঝে ফরেও, কথা বলেন, বয়স বেশি হয়ে গেলে দাঁত ফরে নি? কিন্তু কোনোদিন শুনছেনি কোনো বেটার বয়স বেশি হয়ে গেছে আর জিব্বা ফরে গেছে কি? মাথুন আপনারা, আল্লাহর কুদরত এই জিব্বাটা দিয়ে আমরা আল্লাহর নাম নিব। নদীর পানি শুকায়, জিব্বা জীবনও শুকায় না। সুবহানাল্লাহ, কাজে এই জিব্বার সাহায্যে সুন্দর করে মুখটা ভরে বলে আল্লাহ, সবাই বলি আল্লাহ। এর সে মধুর নাম হয় না, এর সে প্রিয় নাম হয় না, এর সে বড় নাম হয় না, এর সে পবিত্র নাম হয় না। আবারও বলি আল্লাহ। উটনি আল্লাহর হাওলা করে ছেড়ে দেওয়া, কারো ডাক উটনি শুনে না, সবাই ডাকে যার বাড়ি ফেলে যায়। তার মনের মাঝে আর আশা রইল না, আমার বাড়ি ফেলে গেছে, কিন্তু সামনে যাদের বাড়ি রয়েছে তাদের অনেকের মনের মাঝে আশা যদি লাগিয়া যায়। এটা আমরা দেশের লটারি না, বাংলাদেশে চলমান সবগুলো লটারি হারাম। কথা বলেন কি কি বললাম, হালাল না হারাম? জোরে বলেন, যদি লাগে যায় লটারি হালাল না হারাম? আশা 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 আশা, না না না, এক পর্যায়ে আল্লাহর কুদরতের মহিমা, 1000 বছরের আগের চিঠিটি যে বাড়িতে রয়েছে, নবীজির নিয়ে উটনিটা সেই বাড়ির সামনে বসে পড়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কিরে ভাই, কার কুদরত? কৃপণতা করেন কেন, জোরে বলেন, কার কুদরত? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে রিসিভ করলেন, নবীজি ঘরে প্রবেশ করলেন, বসতে দিলেন। এবার আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আপনার একটা চিঠি আছে। কতদিন আগে? আজকের ওয়াজ মুখস্থ হইছে, কি বলেন আপনারা? 1000 বছর আগের চিঠি নবীজি নিলেন। এই চিঠির মাঝে কি লিখা? কয়েকটি কবিতা, কবিতার কয়েকটি লাইন। সাহিত্য আলা আহমদ আন্নহু রাসূলুম মিনাল্লাহি বারিন নাসমি ফালাউ মাদ্দ উমরি ইলা উমরিহি লাকুনতু আদির আল্লাহু
ওয়াবনা আম্মি, জোরে জোরে মারহাবা। এক হাজার বছর আগে বাদশা তুব্বা কবিতা করে লিখেছেন, সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আর আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই পবিত্র মহান আল্লাহর রাসূল। নবীজির জন্মের কতদিন আগে? 1000 বছর আগে তিনি এই কথার সাক্ষ্য দিয়ে আফসোস করে বললেন, যদি আমার হায়াতটা আজ থেকে লম্বা হইত, তার নবীজির যদি আমি পাইতাম, নবীজির আপন জল হইয়া যাইতাম। ভাই যেমন ভাইয়ের জন্য জীবন দেয়, আমি নবীর জন্য জীবন দিতাম। প্রধানমন্ত্রী যেভাবে নাকি বাদশাকে পাশে থেকে থেকে সাহায্য করে, উজির যেমন বাদশাকে সাহায্য করে, আমি এইভাবে নবীজির পাশে থেকে সাহায্য করতাম। যদিও বাদশা তুব্বা 1000 বছর আগে মারা গিয়েছে, 1000 বছর আগে বাদশা তুব্বা আমার নবীর মহব্বতে এই কথাগুলো চিঠি দিয়ে বলে যাওয়ার কারণে আমার নবী হাসতে হাসতে বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, বাদশা তুব্বা আল্লাহওয়ালা জান্নাতওয়ালা। হাজার বছর আগে বাদশা তুব্বা আমার নবীকে মহব্বত করে ভালোবেসে কবিতা লিখে ধন্য, আর আমরা আজ 1500 বছর পরে মাটিতে বসে বসে সেই নবীজির কথা আমরা শুনছি, আজ আমরা ধন্য। এবার আসুন নবীজির কাছে জিব্রাইল যে আগমন করলেন, আর নবীজির কাছে 5টি আয়াত নাযিল হলো পবিত্র কোরআনে 114টি সূরার মাঝে, এটা 90 নম্বর সূরার প্রথম 5 আয়াত। এটা শুধু সূরারই প্রথম 5 আয়াত না, এটা কোরআন নাযিলের সূচনায় সর্বপ্রথম নাযিল হওয়া 5 আয়াত। এই আয়াতগুলোর আগে কোন আয়াত নাযিল হয় নাই, কোন সূরাও নাযিল হয় নাই, কোন আয়াতও নাযিল হয় নাই, সকল আগে এই 5টা আয়াত নাযিল হলো। 5 আয়াতের প্রথম আয়াত, প্রথম আয়াতের প্রথম শব্দই হলো ইকরা, আই ইকরা ইল কুরআন, নবীজি পবিত্র কুরআনুল কারীম পড়ুন। আমি আপনাদের জিজ্ঞেস করছি, আমার নবীর 40 বছর বয়সে আমার নবীজি ঘরে হেরা আল্লাহর দানে জন্মগ্ন, আমার নবী আল্লাহকে পড়তে বললেন, নামাজ পড়ার কথা বলেন নাই, রোজা পালনের কথা বলেন নাই, হজের কথা আমার আল্লাহ বলেন নাই, যাকাতের কথা আমার আল্লাহ বলেন নাই, সকল আগে সর্বাগ্রে আমার আল্লাহ আমার নবীকে কুরআন শিক্ষার কথা বলেছেন। সুবহানাল্লাহ। কাতেই যত কাজেই যত শিক্ষায় শিক্ষিত হও না কেন, যতদিন পর্যন্ত আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হবেন, ততদিন পর্যন্ত আপনার শিক্ষা পরিপূর্ণ শিক্ষা হতে পারে না, ঠিক কি না? এই জন্য নবীজিকে আল্লাহ সর্বাগ্রে কোরআন পড়ার নির্দেশ দিলেন। কি পড়ার নির্দেশ? কোরআন আমাদেরকে পড়তেই হবে। ডাক্তার হবেন অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার হবেন অসুবিধা নাই, প্রফেসর হবেন অসুবিধা নাই, লেকচারার হবেন অসুবিধা নাই, এসপিডিসি হবেন কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআন আপনাকে পড়তেই হবে। এই জন্যে যদি হন আপনি মুসলমান, আপনার নামাজ পড়া লাগে, নামাজ পড়তে হলে আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে, সূরার একটা মিলাতেই হবে, কথা ঠিক কি না? আবু জাহাল ঘোষণা দিল, এই পবিত্র কোরআন কত দামি, কত সম্মানী, কোরআনের টাচে যারা আসে ওরাও সম্মানী। যুবক মুরব্বী যারাই কোরআনের কাছে আসছি, কোরআনের মাহফিলে আসছি, আল্লাহ আমাদের দাম বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আগামী দিনে যুবক ভাইদের বলবো, যারাই মাহফিলে যাইবা টুফি মাথায় নিয়ে যাইবা, রাজেন ইনশাল্লাহ, এরা ইনশাল্লাহ কয় না, একটা টুপি কিনবা, যেহেতু ওয়াজ মাহফিল শুরু হইছে, আর মাহফিলে গেলে টুপি না মাহফিলে যাইবা, মাহফিলে যেন টুপি ছাড়া কোনো মাথা আমরা না দেখি, টুপি দেখলে একটা রহমতি পরিবেশ আপনা আপনি মনোভাব হয়, ঠিক কি না? আবু জাল ঘোষণা দিল, নবীদের মাতা যে আনবে 200 উট পুরস্কার, নাউজুবিল্লাহ কইবানি। কোরআনের সম্মানটা বুঝবার জন্য একটু সামনে বাড়ছি, 200 উট পুরস্কার নবীজির মাতান,
কেউ হাত উঠায় না। পরে উমর হাত তুললেন আর বললেন, আমি হাত তুললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনবো, তবে আমার কথা 200 দিবে কে? কে দিবে 200? আবু জাহেল বলল, 200 উট নবীজির মাথা আনার দায়িত্ব তোমার, 200 উট দেওয়ার দায়িত্ব আমার। নাউজুবিল্লাহ বলেন। ওমর তরবারি হাতে নিয়ে নোয়ানাম, আমার নবীর মাথা আনবেন। ওমর সাহসী, ওমর পহলওয়ান, ওমর বীর, ওমর যোদ্ধা, ওমর লৌহ মানব, ওমর সিংহ মানব, যত বড় শক্তিশালী ফিগার হয় না কেন, আমি আপনাদের জিজ্ঞেস করছি, আমার নবীর মাথা আনতে পারবে না? কেন পারবে না সেটাও কোরআন থেকে বলি। সাহাবায়ে কেরাম নবীজির বডিগার্ড, কেউ সকালে, কেউ দুপুরে, কেউ বিকালে, কেউ সন্ধ্যায়, কেউ রাতে, এইভাবে নবীজির সেভ করার জন্য নবীজির বডিগার্ড হলেন সাহাবায়ে কেরাম। আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো নবীজি, সাহাবীরা আপনার বডিগার্ড, তারা আপনাকে বাঁচাবে। আমি জানতে চাই গো নবীজি, আমি আল্লাহ না বাঁচাইলে সাহাবীরাও বাঁচতে পারে না। সুতরাং যাদেরকে আমি আল্লাহ না বাঁচাইলে, যাদেরকে না বাঁচাইলে, যারা আমি আল্লাহ যাদেরকে না বাঁচাইলে, যারা বাঁচে না, তারা আবার আপনাকে কেমনে বাঁচাবে? না 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 গো নবীজি, আর আপনার বডিগার্ডের প্রয়োজন নেই। আয়াত নাজিল করে গো, আমি স্বয়ং আল্লাহ আপনার জিম্মাদার হইয়া গেলাম। নবীজির জিম্মাদার কে? নবীজির হেফাজতকারী কে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। না, আপনার বডিগার্ড দরকার নাই, আল্লাহ আপনার হেফাজত করবেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। নবীজি মসজিদে হারামে একা একা নামাজ পড়েন, এমন সময় আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ, মক্কার বড় বড় কাফের আছে, দেখে নবীজি নামাজ পড়েন হারামে একা। আবু জাহেল কয়, এ ওলি চেয়ে দেখ মুহাম্মদের সাহস কত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সাল্লা বলে না, এটা আমরা বলি, নবীজির নাম শুনলে কত সাহস, দেখ এক একা নামাজ পড়ে। ওলিদ রে, যা তোর বাড়িটা লইয়া যা, খেয়াল করবেন কথাটা, তোর বাড়িটা লইয়া যা, মুহাম্মদ যখন রুকু দিকে মাথাটা এমনে রাখবো, তুই এমনে খুব মাইরা মুহাম্মদের মাথা ফালাইয়া দিবি। ফারবো কতই হয় না, ফারবো ওলি তোর বাড়ি হাতে না, নবীজির কাছে গেছে, গিয়া দেখে নবীজি নাই। সবাই বলতে হবে সুবহানাল্লাহ, নবীজি কে হাওয়ার মিটা, হাওয়ার মিটাই নবীজি নাই। তে না ভাইলে কি আর থাকবো, ফিরে আসছে আবু জাহেল, কিরে ওলি দিয়া সাহস হইছে না, কসা সা সাহসের বিষয় না, ফাইলে না মারতা কস কি, ওই নু দেখা যায় বেদা, ওখানে থেকে দেখা যায়, কাছে গেলে দেখা যায় না। আবার সংগঠিত হয়ে তারা সবাই গেল নবীজির কাছে, ঠিকই নবীজি নাই। তবে আবার নবীজির জবানে, নামাজে যেমন আমরা তিলাওয়াত করি, নবীজির জবানে সূরা ফাতিহা তিলাওয়াত হচ্ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজে নবীজি তিলাওয়াত করেন, নবীজির দেখে না, আবার নবীজির তিলাওয়াত শোনা যায়। জুরে বলেন সুবহানাল্লাহ। তিলাওয়াত শুনে শুনেই যখন পশ্চিম দিকে চায়, সাথে সাথে তিলাওয়াতের আওয়াজ পূর্ব দিকে শোনা যায়।
পূর্ব দিকে চাইলে পশ্চিম দিকে শুনে, পশ্চিম দিকে চাইলে পূর্ব দিকে শুনে, এটাই আল্লাহর কুদরতের লীলা। পূর্ব দিকে পশ্চিম দিকে ঘুরতে ঘুরতে আবু জাহালের মাথা ঘুরানি শুরু হয়ে গেল। আমার নবীজির দেখার সুযোগ হল না, হতাশ হয়ে আবু জাহাল ফিরে গিয়েছে। আমার আল্লাহ সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ওয়া গো নবীজি, আপনি জানেন না, আপনি নামাজে আর আপনার ডানে বামে কাফেররা আপনাকে হত্যা করার পায়তারা করেছে। আমি আল্লাহ তাদের সামনে পিছনে এমন কুদরতি দেওয়াল দিলাম গো নবীজি, আপনার জবানে তিলাওয়াতের আওয়াজ শুনলেও আপনাকে দেখার সুযোগ হয় নাই। আছেন নি আল্লাহ সাথে, হেফাজত করছেন নি আল্লাহ। তো এইভাবে দয়াল নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজতের দায়িত্ব নিছেন কে? আল্লাহ। আরে ভাই জোরে বলেন, নিছেন কে? আল্লাহ। আল্লাহ হেফাজতের দায়িত্ব নিছেন। আর এইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তো রাদিয়াল্লাহ না, তারপর সম্মান দিয়ে বললাম যেহেতু তিনি ইসলাম গ্রহণ করে ইসলামের দ্বিতীয় খলিফা, তো তিনি তরবারি হাতে নিয়ে রওনা। রাস্তায় শুনলেন বোন ফাতেমা স্বামী রে লইয়া মুসলমান হয়ে গেছে। এখন আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে একটু চাপা চাপা সামনের দিকে একটু চাপেন আর জায়গাটা ফুরা ফুরা বসে সম্ভব হইলে, যদি জায়গা থাকে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মনোযোগ বাড়ান, যা বলি একটু খেয়াল করে শুনবেন। রাস্তায় শুনলেন উমর রাদিয়াল্লাহু তাআলাহু বোন ফাতেমা, নিজের আপন বোন ফাতেমা, ফাতেমার স্বামী দুইজন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। উমর আশ্চর্য হলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা আনতে যাচ্ছি আর আমার বোন তার স্বামী সব মুসলমান হইয়া গেল, আগে তাদের সামলানো দরকার, এই জন্য তরবারিটা নিয়ে বোনের বাড়ি গেলেন। আমার দিকে তাকান, হায় হায় রে কিভাবে বুঝাবো, মনের অনেকটা ভাব প্রকাশ করতে পারি না। একটু মনোযোগ বাড়াইয়া শুনেন, তিনি গেলেন, গিয়ে দেখেন বোনের ঘর দরজা জানালা বন্ধ, আর ওই সময় বোন ফাতেমা, ফাতেমা তার স্বামীরে নিয়ে নবীজির আরেকজন প্রিয় সাহাবি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাছে কুরআন শিখতেছে। এক সময়ে আমার ছোটবেলার কথা বলছি, ফজরের নামাজের পর শীতের সকালে আমার গ্রামের আমাদের সমাজের অনেক ময় মুরব্বী ওয়াজিফা পবিত্র কোরআনুল কারিম হাতে নিয়ে সূর্যের আলোতে বেঞ্চে বসে বসে পড়তেন। অনেক মা বোনরা বিশেষ করে জুমার দিন অনেক লম্বা তিলাওয়াত করতেন। আজকে আমরা মডার্ন, আজকে আমরা আধুনিক, হাতে হাতে মোবাইল ফোন, কানে কানে শুধু গান আর গান। কথা বলেন ঠিকই, তবে আলহামদুলিল্লাহ বানিয়া সংটা এখনো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আল্লাহ রেখেছেন। আল্লাহ যেন সামনের দিনও ভালো রাখেন। সকলে বলে আমিন। দরজা বন্ধ করে তারা কোরআন শিখছেন, যেমন রোডের পাশে সকালবেলা মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব ছোট ছোট বাচ্চাদেরকে নুরানি শিক্ষা দেন, কাদা পড়ান, আম্পারা পড়ান, রাস্তাতে গেলে শোনা যায়নি আলিফ
শোনা যায়নি। ঘরে যে কোরআন পাঠ হচ্ছে, উমর রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে গিয়ে তিনি কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনেছেন। দরজায় নক করে বললেন, ফাতেমা দরজা খুলো। বোনের কিতা চিনবার বাকি রইছিনি। উমর আসছেন, দরজা খুলে দিলেন, ঘরের ভিতরে প্রবেশ করেই বললেন, ফাতেমা, ফাতেমার স্বামীকে রাস্তায় শুনে আসছি, তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছ? ফাতেমার স্বামী বললেন, হ্যাঁ ভাইয়া, ইসলাম ধর্ম সঠিক, আমরা স্বামী স্ত্রী দুইজন মুসলমান হয়ে গেছি। ইমান এমন একটা দৌলত, সত্যিকার ইমান যদি হয় আর কারো অন্তরে স্থান করে নেয়, তখন সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? উমরে সবাই ভয় পায়, কিন্তু বোনের স্বামী ভয় পাইলেন না। দৃঢ়হীন কণ্ঠে, স্পষ্ট কণ্ঠে বললেন, হে আমরা স্বামী স্ত্রী দুইজনেই মুসলমান। সাথে সাথে উমর এমন ভাবে মারতে লাগলেন, বোনের স্বামীরে মারতে মারতে জমিনে ফেলে দিলেন। স্বামীর মহব্বতে স্বামীকে বাঁচাবার জন্য ফাতেমার সামনে আসলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা কোনো সাংঘাতিক ক্রুদ্ধ রাগান্বিত এমন ভাবে ঠাস করে গালের মাঝে তাপ্পর মারলেন। এই তাপ্পরে আঘাতে ফিনকি দিয়ে রক্ত বের হলো। এবার অবলা সরলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুঙ্কার ছেড়ে বলেন, হে ভাই উমর, তুমি যে হাত্তাবের ছেলে, আমি কিন্তু ওই হাত্তাবের মেয়ে, ইসলাম গ্রহণের জন্য তুমি আমাকে মারলে, আমার গাল বেটেন ফিনকি দিয়ে রক্ত বন্ধুগণ, আমার একটা মহিলার সাহসিকতা, একজন মহিলার বীরত্ব, উমর রাদিয়াল্লাহু তাআলার মতো বীর পৌলহান স্তব্ধ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, ভেঙে পড়েছেন। সুবহানাল্লাহ, ফকের আওয়াজের সামনে বাতিল এইভাবেই ম্লান হয়। উমর বিনয়ের সাথে বললেন, ফাতেমা এতক্ষণ কি পড়ছিলে, আমার হাতে দেওয়া যাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। বোন ফাতেমা বলেন, ও ভাই উমর, না না না, আমরা যা পড়ছিলাম সেটা আল্লাহর কালামের অংশ। আজ আমার সামনে 30 পারা কোরআন, বাইন্ডিং করা 30 পারা সম্বলিত কোরআন, গ্রন্থ আকারে, সেই দিন গ্রন্থ আকারে ছিল না, বিভিন্ন চামড়ার মাঝে লিফলেটের মতো, হ্যান্ডবিলের মতো, পোস্টারের মতো, এক একটা চামড়ার মাঝে কোরআনের এক একটা অংশ লিপিবদ্ধ ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামী সহ যে অংশটা পড়ছিলেন সেটা সূরা তোহা লিখিত সেই চামড়ার কপিটি। বোন ফাতেমা বলেন, হে ভাই ওমর, এটা আল্লাহর কালামের অংশ, তোমার হাতে দেওয়া যাবে না, কেননা মহান আল্লাহ কোরআনে জানি দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা সারা আল্লাহর কালাম স্পর্শ করা যায় না। ও ভাই ওমর, তুমি না পাক, তুমি অশুচি, তুমি অপবিত্র, এটা আল্লাহর কালাম মহান পবিত্র, সুতরাং তুমি যদি আল্লাহর কালামের অংশ হাতে নিতে চাও তাইলে তোমাকে গোসল করতে হবে। উমর বলেন, বোন ফাতেমা, আল্লাহর কালাম হাতে নেওয়ার জন্য যদি গোসল করতে হয়, আমি গোসল করার জন্য ও রাজি আছি। উমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করে আসলেন। এবার ওই চামড়ার কফিটি বোন ফাতেমা বায়ের হাতে তুলে দিলেন। ভাই উমর যদিও মুসলমান হন নাই তখনও, আরবি ভাষা মাতৃভাষা, পড়তে পারেন বুঝতে পারেন অসুবিধা হয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা পড়তে লাগলেন, আমার দিকে তাকান, পড়তে লাগলেন, পড়তে লাগলেন, পড়তে লাগলেন, যেই মাত্র এই আয়াতটা তিলাওয়াতের সামনে এসে গেল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা
মুসলমান হয়ে অনেকে এই আয়াতের তরজমা জানি না, উমর মুসলমান না হয়েও তার জানা ছিল, আরবিয়ান মানুষ আরব ভাষা বুঝতে পারেন অসুবিধা হয় না, আয়াতের তরজমা হলো নিশ্চয়ই আমি শুধু আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। উমর বলেন ও আবুল ফাতেমা জীবনে বহু কালাম পড়েছে, না 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 এটা মানুষের কালাম হতে পারে না, নিঃসন্দেহে আল্লাহর কালাম, আর দেরি করা যায় না, আমি মুসলমান হতে চাই। নবী আসেন যেখানে আমারে নিয়ে যাও সেখানে। এবার উমর রাদিয়াল্লাহু আনহু, বোন ফাতেমা, ফাতেমার স্বামী তিনজন, হাব্বাব রাদিয়াল্লাহু আনহু আরেকজন, মুরছার জন নবীজির কাছে চলে গেলেন। ওই সময় নবীজি ছিলেন দারুল আরকাম, আরকাম রাদিয়াল্লাহু আনহু ঘর, এই ঘরটাই মক্কা প্রথম মাদ্রাসা, সুবহানাল্লাহ। আরকাম নামের সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর দিন শিক্ষা দেওয়ার মতো উপযুক্ত কোনো প্লেস নেই, উপযুক্ত কোনো জায়গা নেই, আপনার যদি মর্জি হয় আমার ঘরটা ইসলামের জন্য ওয়াকফ করতে চাই। নবীজি পছন্দ করলেন সেই ঘরে নবীজি সাহাবায়ে কেরামকে দ্বীনের তালিম দিচ্ছিলেন। এমন সময় উমর রাদিয়াল্লাহু আনহু অবেলা ও সময় চলে গেলেন নবীজির কাছে। হঠাৎ করে উমর রাদিয়াল্লাহু আনহু দরজার সামনে গেলে ভিতরে থাকা অনেক সরল মনা সাহাবী যারা সবেমাত্র ইসলাম গ্রহণ করেছিলেন, কেউ কেউ একটু দিকবিদিক ছোটাছুটি শুরু করতে চাইলেন। উমর আসছে আল্লাহ জানে কারে যে দৌড়ে, কারণ উমর তো সাংঘাতিক মানুষ সবের জানা। হামসা রাদিয়াল্লাহু আনহু নবীজির 50, তিনি বলে হে সাহাবীরা ভয় পাইও না, উমর যদি ভালো উদ্দেশ্যে আসে থেকে ভালো কথা, অন্যথায় উমরের তরবারি যা, উমর রে খতম। জোরে বললেন না সুবহানাল্লাহ, এটা আমরা নবীগঞ্জের ভাষায় বলে বাগের উপরে টাক, মা কথা হয় না কেউ বাগের উপরে টাক, ফাওয়ার উপরে ফাওয়ার দেখাইলে লোকের হয় বাগের উপরে টাক, ঠাক নামে কোন জন্তু আছে আমার জানা নাই, তো মানুষে বলে। নবীজির সামনে গেলেন, সামনে গিয়া উমর রাদিয়াল্লাহু আনহুকে আমার দিকে তাকান, আহ নবীজি জামায়েদেরা আকর্ষণ করলেন, পিঠে হাত বুলিয়ে আদর করে বলেন, উমর এই প্রচন্ড রুদ্রের মাঝে ও বেলা তুমি কেন আসছো? উমর বলে হুজুর সত্য গোপন করব না, আসছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, তবে এই মুহূর্তে মাথা নেওয়ার জন্য নয়, কালিমার স্লোগান দিয়ে মুসলমান হওয়ার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। আপনারা বেজান না খুশি, খুশি হইলে খান্দন্য আসুন, আসুন মনটা খুশি খুশি থাকে, ঠিক আছে না? নবীজির কাছে যখন উমর রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হলেন, সাহাবীরা আনন্দিত, কাকে বলে আনন্দের বন্যা বইতেছে, সাহাবায়ে কেরাম নবীজির সঙ্গে আল্লাহু আকবার বলে মহান আল্লাহর শুকর আদায় করে এমন ভাবে আল্লাহু আকবার বলে উঠলেন, মক্কার পাহাড় পর্যন্ত প্রকম্পিত হচ্ছিল জোরে জোরে সুবহানাল্লাহ। আনন্দ কাকে বলে? ইসলামের সবচেয়ে বড় শত্রু আজকে আমাদের বন্ধু, ইসলামের ছায়া তলে, ইসলামের পতাকা তলে নবীজিও খুশি, সাহাবীরা খুশি, হাসি আর খুশি, আনন্দ ম্লান হওয়ার আগে আগে জিব্রাইল এসে বলে, হুজুর খালি আমরা খুশি না, আসমান জমিনের সকল ফেরেশতা আমরাও খুশি। হুজুর সকল ফেরেশতা মিলে আমি জিব্রাইলকে দিয়ে আপনার উমরকে সকল ফেরেশতা সালাম জানিয়েছে। জুরে বলেন সুবহানাল্লাহ। আগে ছিলেন ইসলামের বড় দুশমন, আজকে ইসলামের পরম বন্ধু, এখন একটা নেক আমল করেন নাই, সবে মাত্র ইমানি কালিমা, বিপ্লবী কালিমা পাঠ করেছেন, আল্লাহ তার সম্মান বাড়ায় দিলেন, কোরআনের আকর্ষণে, কোরআনের মর্তবায়, কোরআনের মর্যাদায় উমর রাদিয়াল্লাহু আনহুর সম্মানটা এতগুণ বেড়ে গেল, সকল ফেরেশতা উমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম জানিয়েছে। সিল্লাই বলি সুবহানাল্লাহ। এখানে শেষ না, নবীজি আরো বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যা লাকানা উমর, আমার পরে কেউ নবী হলে উমর নবী হতেন। পিছনের বাইরা পিছনে বসছেন দেখিয়া সব পাওয়ার বেলায় পিছনে থাকবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমার নবী শেষ নবী, আমার নবী কথা বলেন, আমার নবী ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. আমি জিজ্ঞেস করি আমার নবী শেষ নবী ঘোষণা দিছেন কে? মুক্তা বইরা বলেন কে?
সূরা আহজাব 40 নম্বর আয়াত সাক্ষী, আমার আল্লাহ সরাসরি নবীকে খাতামুন নবীন বলেছেন, সকল নবীর শেষ নবী। নবীকে তো জনগণে বুর্দে বানান না আল্লাহ বানান? তাহলে আল্লাহ যদি নবী বানায় থাকেন, আল্লাহর কালামে যদি আল্লাহ বলে থাকেন আমাদের নবী শেষ নবী, তাহলে কিয়ামত পর্যন্ত কোন মায়ের সন্তান নবী দাবি করতে পারে না। কেউ যদি নবী দাবি করে, আমরা বিশ্ব নবীর উম্মতরা গর্জে উঠে বলবো তুমি নবী না, পৃথিবীর সবচেয়ে বড় শয়তান। কত বলে ঠিক কি না? নবী শেষ নবী, নবীর উপরে কোন নবী নেই। গুলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করছে, পায়খানা থুইরা মারা গেছে। আমার পরে যেহেতু নবুয়তের দরজা আল্লাহ বন্ধ রেখেছে, এই জন্য উমর নবী হয় নাই। নতুবা বছর পরের ঘটনা, নবীজির ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা, উনার ইন্তেকালের পর উমর রাদিয়াল্লাহু তাআলা হলেন খলিফা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে আমি স্বপ্ন যুগে দেখি, ফজরের নামাজ নবীজির পিছনে আদায় করলাম। নবীজির ইন্তেকালের অনেক বছর পরে, স্বপ্ন তো স্বপ্ন, স্বপ্নে দেখে নবীজির পিছনে নামাজ পড়লাম। নবীজি ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে এবার নবীজি আমাদের দিকে মুখ করে বসলেন। স্বপ্ন যুগে দেখি একজন মহিলা নবীজির কাছে এসে দরজা মসজিদের প্রধান ফটকে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি এক কাঁচা খুরমা নিয়ে আসলাম, এটা আমার নতুন খেজুর গাছের খুরমা। নবীজি গো, আপনি সাহাবীদের মাঝে বন্টন করে দিন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি গ্রহণ করলেন, সাহাবীদের মাঝে নবীজি বন্টন করে দিতে লাগলেন। নবীজি আমাকে দুইটি খেজুর দান করলেন, আমি একটা খাইলাম এত মিষ্টি, আর একটা খাইলাম, এই খেজুর খাওয়াটা শেষ হতে না হতে আমার ঘুম ভেঙে গিয়েছে। আমার ঘুম ভাঙার সাথে সাথে অনুভব হলো খেজুরের মজাটা আমার মুখে রয়ে গেছে। আজান হলো, সুন্নত পড়লাম, মসজিদে গেলাম, মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা ইমাম হয়ে নামাজ পড়াইলেন। নবীজির মত নামাজ সম্পন্ন করে আমাদের দিকে উমর রাদিয়াল্লাহু তাআলা মুখ ফিরিয়ে বসলেন। স্বপ্নে দেখার মতোই দেখি গো, একজন মহিলা খেজুর নিয়ে আসছে। ডেকে ডেকে বলে, হে খলিফা, ও খলিফাতুল মুসলিমিন, এটা আমার নতুন গাছের খেজুর, মুসল্লি সাহাবীদের মাঝে বন্টন করে দিন। উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন খেজুরগুলো মহিলার কাছ থেকে গ্রহণ করলেন আর সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে দুইটা খেজুর দিলেন। আমি বললাম, ও খলিফা, আপনি অনেকটা তিনটা দিলেন, চারটে দিলেন, আমাকে দুইটা দিলেন কেন? খলিফাতুল মুসলিম বলেন, আলী রে, নবীজি তোমারে দুইটা দিলেন, আমি ও তোমারে দুইটাই দিলাম। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের অনেকটা ব্যাখ্যা লিখেছে, এর মাঝে একটা ব্যাখ্যা হলো আলী রাদিয়াল্লাহু যে স্বপ্নটা দেখেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা সেই স্বপ্ন দেখেছেন। আরেকটা হইল ইলহাম, উমর রাদিয়াল্লাহু তাআলা খালি খলিফা আর তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট এমন না, কত বড় জবরদস্ত আল্লাহওয়ালা। সিল্লা বলেন সুবহানাল্লাহ, ইলহাম হয়েছে উনার অন্তরের মাঝে, এমন প্রমাণ ইসলামের ইতিহাসে অনেকটা আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের সম্মানে, কোরআনের আলোয় আলোকিত হয়ে আজকে জগৎ বিখ্যাত নামের অধিকারী, তিনি যখন খলিফা মুসলিম রাষ্ট্রের প্রেসিডেন্ট আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মিশর জয় করলেন, যুদ্ধ করে মিশরটা যখন জয় হলো, তিনি দেখেন মিশরবাসীর একটা কুসংস্কার, সেটা হইল নীল দরিয়া শুকাইয়া গেলে পানির অভাব, নদীর পারে শাক সবজি শস্য গম আটা ভুট্টা অনেক প্রকারের অনেক কিছু, তখন পানির সেচ দেওয়া লাগে,
পানি তো নাই, যে কারণে লোকগুলি এসে আমর ইবনুল আস, তিনি গভর্নর, তাকে বলল গভর্নর সাহেব, আমাদের দেশের একটা সংস্কৃতি হলো এই সিজনে প্রতি বছর নীল দরিয়ার পানি শুকিয়ে যায়, আমরা একটা সুন্দরী মেয়েকে নববধূর মতো সাজিয়ে অলংকার পরিয়ে আমরা নদীতে ভোগ দেই, নদীতে চালান দেই, আমরা দেশে কিছু বন্ড প্রতারক কবিরাজ আছে, রোগীর কাছে চাইবো এক দামে একটা খালা গরু, জানেন না লাগে আপনারা, মাঝে মাঝে চাইনি, এক দামের একটা খালা গরু আইনা দিবা, একটা খসি আইনা দিবা, আর সারি রাস্তার মুখো রাত 3:30 সময় এটা দেওয়া হইব, যে জিন্নত আছে তোমার রোগীর সাথে এই জিন্নতে ওডাল ফাইয়া গেলে খুশি হয়ে যাইব, তোমার রোগী ভালো হয়ে যাইব, এই জাতের প্রতারণা আছে নি। কিন্তু মিশরবাসীর বিশ্বাস এইভাবে তারা প্রতি বছর নীল দরিয়ায় মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে দেয়, তখন দরিয়া তাদেরকে পানি দেয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে করা ছাত্র সাহাবী, তিনি বলেন না এটা কখনো ইসলাম একটা সেকেন্ডের জন্য মানে না, কথা বলে ঠিক না। পানি দেওয়ার ক্ষমতা কার? নদীর পানি শুকাইবার ক্ষমতা কার? আবার নদীতে জোয়ার বয়ে দেওয়ার ক্ষমতা কার? আসমান থেকে বৃষ্টি নাজিল করার ক্ষমতা কার? তিনি বললেন না আমরা তো এটাই বিশ্বাস করি না। আচ্ছা আমি পানির ব্যবস্থা দিচ্ছি। খলিফাতুল মুসলিমের কাছে চিঠি লিখলেন, হুজুর আমি তো চরম বিপদে, এই কুসংস্কার মিশরে আমরা তো এটা মেনে নিতে পারি না, এখন উপায় পানির তো দরকার। শুনতেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু সংবাদটা পেয়ে নীল দরিয়ার প্রতি সিডি লিখলেন। আমরা মানুষ মানুষের কাছে চিঠি দিই, আর উমর রাদিয়াল্লাহু আনহু নীল দরিয়াতে চিঠি দিলেন, উপরের খামের উপরে শিরোনাম ছিল আল্লাহর গোলাম উমরের পক্ষ থেকে নীল দরিয়ার প্রতি, দ্য হেডলাইন। আর ভিতরে সিডির মাঝে লেখা ছিল নীল দরিয়া, তোমার ক্ষমতায় পানি দিলে তোমার এক কোটা পানি আমি চাই না, আর যদি আমার আল্লাহর হুকুমে তুমি পানি দিয়ে থাকো আমি আল্লাহর গোলাম দেশবাসীর প্রয়োজনে আমার অর্ডার আমার হুকুম পাওয়া মাত্র তোমাকে পানি দিতে হবে। আস্তে হোক সুবহানাল্লাহ, আস্তে হোক। আজকে শাসন চলে না স্বামীর ওয়াইফের উপরে, মার্কেটে যাওয়াই বন্ধ করতে পারি না, কথা বলেন না কেন আপনারা? মেয়ে যায় মার্কেটে, মেয়ে যায় আড্ডায়, বাবা মসজিদে আজানের আগে আসে, কিন্তু মেয়েটাকে তো আজ পর্যন্ত কন্ট্রোল করতে পারলাম না, আজকে উমর রাদিয়াল্লাহু আনহু নীল দরিয়ার কন্ট্রোল করবে, চিল্লাই বলে সুবহানাল্লাহ, এটা আধ্যাত্মিকতা, এগুলো ফুরিয়ে যায় নাই। আজও আল্লাহ তার অনেক মায়ের বান্দার মাঝে রেখেছে। কয়েক বছর আগে আমি হযরত শাইখে বাগা রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসার ওয়াজে যাওয়ার সুযোগ পাইলাম, বহুদিন জিয়ারত করেছি আল্লাহর ওলির, দেখিও নাই শুনেছি আন্দাজ করতে পারি না তিনি কত বড় ওলি, তবে এতটুকু বুঝি গোরফুরি হুজুরের উস্তাদ মুর্শিদ, গোরফুরি হুজুরের উস্তাদ এবং মুর্শিদ যিনি হবেন, বুঝেন না উনি কত বড় কামিল বুজুর্গ, সুরমা নদীর পারে মাদ্রাসা এবং তার কবর। মাহফিলে গেলাম, অফিসে বসে চা খাচ্ছি, বিশ্বনাথী হুজুর বয়ান করবেন, উনার পরই আমি, এতটুকু অপেক্ষার ভিতরে শুনতেছি হুজুররা কথা বলতেছেন, কি বলতেছেন যে সুরমা নদী ভাঙতে 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 বাগা মাদ্রাসার দেয়ালের কাছে কাছে এসে গেছে, প্রতি বছর যে আন্দাজে ভাঙে বড় জোর 3-4 বছর মাদ্রাসা নদীর গর্ভে বিলীন হয়ে যাবে, এই পরিস্থিতিতে তারা গর্ভে হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুরকে তারা খতমে বুখারীর মাহফিলে দাওয়াত দিলেন, গর্ভে হুজুর মাহফিলে গেলেন, বলেন হুজুর এটা তো আপনার মুর্শিদের মাদ্রাসা, সুরমা নদী ভাঙতে ভাঙতে মাদ্রাসার একদম কাছাকাছি এসে গেছে, প্রতি বছরই ভাঙ্গে, কয়েক বছরের ভিতরে হুজুর মাদ্রাসা বিলীন হয়ে যাবে। অফিসে যখন এই কথাগুলো হুজুরকে বলা হলো, হুজুর বললেন চলো, জোরে বলুন, জোরে বলুন, চলো চলো, খয়ে হুজুর উঠলেন, সুরমার পারে আসলেন, হুজুরদের কাছ থেকে শুনছি এক টুকরা মাটি হাতে নিয়ে কি ফরে ফু দিলেন, সুরমার ভাঙ্গার মাঝে এই মাটির টুকরা ফেলে দিয়ে বলে ও সুরমা ইদিকার আগবাইও না, হুজুর তো আমরা লহন তো মোশন হইরা বাসা দিতেন না, এই সুরমা ইদিকে আর আগবাইও না, আমি সেই দিন হুজুরদের কণ্ঠে শুনেছি ওই বাঙ্গাই শেষ বাঙ্গা ছিল মাদ্রাসার দিকে একটা আঙ্গুলো ভাঙ্গে নাই, সুবহানাল্লাহ, চিল্লা বলেন সুবহানাল্লাহ,
আল্লাহর ওলি, আল্লাহর মায়ের বান্দা যারা আজও আল্লাহর জমিনে আল্লাহর মায়ের বান্দাগণ আছে, যাদের ডাক আল্লাহ শুনেন, কথা বলেন ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ, ওরে নীল দরিয়া, তুমি তোমার পাওয়ারে যদি পানি দিয়ে থাকো, তোমার এক ফোঁটা পানি আমি চাই না, আর যদি আল্লাহর হুকুমে দিয়ে থাকো, আমি আল্লাহর গোলাম, দেশবাসীর প্রয়োজন, তুমি পানি দিতে হবে, তোমার মাঝে পানির দুয়ার সৃষ্টি হতে হবে। এই সিটিটা গভর্নরের কাছে আসার পর গভর্নর দেশবাসীরা জানাইলেন, কিছু কিছু লোকেরা হাসে, দেখো দেখো মোল্লা বেডায় কেমন ফাগলামি শুরু করছে, নদীরে আদেশ দেয়, আমরা অনেক কিছুর জনগণে ফাগলামি মনে করে না, এটা ফাগলামি না, এটা তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক, কথা বলেন ঠিক কি না? একটা গালি দিলে আপনার রাগ উঠে, কথা বুঝেন না আপনারা, গালি কোনো আর আপনারে গিয়ে আঘাত করছেন না, রাগ উঠলো ভালো লাগে? তো একটা বিশ্রী কথায় যদি আপনার রাগ উঠে, আল্লাহর কালাম পড়ে পরে হুজুররা ফু দিবেন, অ্যাকশন হবে না? এখন বুঝছেন না আপনারা, বিশ্রী একটা গালি দিলে আপনার টেম্পার হাই, তো আমার মা উঠে গালি, তোর মাথা রাখতাম না, মাথা ফলাইয়া দিব, একটা বিশ্রী গালির যদি এত অ্যাকশন হয়, এই দেশের হুজুররা, প্রিন্সিপাল হুজুর, এদিকে শেখ সাহেব হুজুর, আনো অনেক হুজুররা কত দিন কোরআন জপতে জপতে আলেম হইছেন, ওই সকল পবিত্র জবান দিয়ে পবিত্র কোরআন কারমে যে আয়াত পড়ে রোগীর গায়ে ফু দেন, আল্লাহ শিফা দিয়ে দেন। সিরিয়া আসার পরে জনগণ তিন ভাগে ভাগ হইছে, কয় ভাগে ভাগ? কথা বলেন, তিন ভাগে ভাগ। এক ভাগে কয়, হযরত তোমারে নাম দাম আর আগ থেকে শুনছি, নদী মানলে মানি ওলি তোমার, কথা বুঝেন না আপনারা? আরেক দলে কয়, বুঝি না মানবো হইরা, আরেক দলে হয়েছে গিয়া দেখিলে, কথা বুঝেন না আপনারা? গিয়া দেখতে লাগে, তিন শ্রেণীর মানুষ নদীর পারে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়াবাসী, আমি লক্ষ্য করে দেখি ওই চিঠিটি নীল দরিয়ার শুকনা তলদেশে, যেই মাত্র আমি রেখে আসলাম নদীর পারে, সে দেখি আল্লাহর হুকুমে পানি প্রবাহমান জারি হয়ে গেছে। তিনি ওমর সূরা তোহার তিলাওয়াতে আকর্ষণ করেছে। আজকের মাহফিলে যে যুবক তরুণরা আছো, মাদ্রাসার হুজুররা অবশ্যই গান শুনেন না, মাদ্রাসার ছাত্ররা গান শুনে না, তোমরা যারা স্কুল কলেজে পড়ো অথবা পড়ো না, অবসর বেকার, আমি তোমাদের বলছি যে কোরআনের আকর্ষণে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই পর্যায়ে চলে আসলেন, এই কোরআন আমাদের কাছে আছে না? না, আজকে তিলাওয়াত শুনবো, তিলাওয়াত করবা, গান গাইবা না, গান শুনবা না, এইভাবে সমাজ পরিবর্তন করতে হবে, তাফসীর মাহফিলের মাধ্যমে, কোরআনের মাহফিলের মাধ্যমে, ওয়াজ মাহফিলের মাধ্যমে। তরুণ যুবক যারা জেনারেল, আমি আপনাদের বলছি গান শুনবা না, রাজি আছেন? ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। রাত্রে ঘুমাইবেন, এই যে এই ধরনের মোবাইল ফোন হাতে হাতে আসেন, কথা বলেন না কেন? এটা ফোন না, এটা রহমত, আবার এটা গজব। রহমত কেমন? এটার ভিতরে ফতোয়ায়ে শামি আছে, তাফসীরে ইবনে কাসির আছে, তাফসীরে মারিফুল কোরআন আছে, সিয়াসি তার সকল কিতাব আমি লোড করেছি, সাদা কোরআন মজিদ আছে, তর্জমা কোরআন আছে, আছে আরো অনেক জরুরি কিতাব আছে এটার ভিতরে। এখন আর গাড়ির পিছনে আর কিতাব রাখার দরকার নাই, যে কোনো সময় জরুরি কিতাবটা আলহামদুলিল্লাহ মোবাইল থেকে দেখতে পারি, আয়াতটা বাহির করে তর্জমাটা দেখতে পারি, তফসিরটা দেখতে পারি, শানে নুজুল দেখতে পারি, এটা রহমত। আবার প্রয়োজনীয় কথাবার্তা হুজুরের সাথে দরকার, আমি বানিয়ে শুনে আইলেন আলী মাসার প্রিন্সিপাল হুজুরে পাইতাম, আমার দরকার পড়ছে আমি হুজুরে ফোন দেওয়া জানতে পারতেছি, কথা বলেন ঠিক কি না? এটা রহমত। কিন্তু আরো কিছু সাইট আছে নি, এই মোবাইলের ভিতরে সিনেমা, মোবাইলের ভিতরে নাটক, মোবাইলের ভিতরে নৃত্য, মোবাইলের ভিতরে নাচ, মোবাইলের ভিতরে গান, মোবাইলের ভিতরে আরো অনেক নগ্ন নগ্ন নগ্ন, এগুলো কাফের বেদনা পরিকল্পিতভাবে মোবাইলে এগুলা লোড দিচ্ছে মুসলমানের মাসুম বাচ্চাগুলো চরিত্র নষ্ট করার জন্য, কথা বলেন ঠিক কি না? এই জন্য সজাগ থাকতে হবে, আর গান দেখে দেখে নয়, গান শুনে শুনে নয়, নাচ দেখে দেখে নয়, নৃত্য দেখে দেখে নয়, কমপক্ষে কোরআন তিলাওয়াত করে, ও ছোট ভাই তুমি ঘুমাও, আল্লাহ না করুন গান শুনে শুনে যদি ঘুমাও, এই রাতে যদি তোমার মরণটা হইয়া যায়, তুমি গানওয়ালা, কথা হয় না? কথা হয় না কেউ? তুমি গানওয়ালা, তোমার মরণটা হলো, তোমার জীবনের সমাপ্তি হলো গানে গানে, নাউজুবিল্লাহ বলবেন না?
আর যদি একটু তিলাওয়াত করে ঘুমাও, এই রাত্রি যদি তোমার মরণ হয়, তোমার মরণ হলো তিলাওয়াত শুনে শুনে, তিলাওয়াত করে করে, কোরআন তিলাওয়াতে সুবহানাল্লাহ বলবা না? সহজ একটা আমলের কথা বলি, প্রায় মাহফিলে বলে যাই, যুবক এবং তরুণরা যদি উৎসাহিত হয় আমার বলাটা সার্থক হবে। নবীজি একদিনের সাহাবীরা, তোমাদের মাঝে কে আছে আমাকে পবিত্র কোরআনুল কারীমের তিন ভাগের এক ভাগ তিলাওয়াত করে শোনাবে? সাহাবায়ে কেরাম বলে, হুজুর তিন ভাগের এক ভাগ এটা অনেক লম্বা, এক পারা পড়তে আধা ঘন্টা, দশ পারা পড়তে তো পাঁচ ঘন্টা লাগবেই, আর আপনারা অনেক আছেন যারা খুব স্লো পড়েন, আপনারা তো দশ পারা পড়তে দশ ঘন্টা লাগবে, হুজুর এটা একটু তাড়াতাড়ি পড়তে পারবেন? হুজুররা তাড়াতাড়ি পড়তে পারলেও আমজনতা তাড়াতাড়ি পড়তে পারে না। সাহাবায়ে কেরাম নবীজির কথার গভীরে জাননি, সহজভাবে বুঝে বলেন, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা তিলাওয়াত এটা কি সম্ভব? নবীজি বলেন, তোমরা শুনবানি আমি শোনাবো। জি হুজুর আপনি শুনাইলে আমরা রাজি আছি। নবীজি তিলাও শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি এই সূরা তিলাওয়াত করলে সাহাবীরা এই সূরা ইখলাস পড়বা দশ পারা তিলাওয়াতের সফলতা। এ যুবক আমি তোমাকে বলছি, যুবক বাইরে, ছাত্র বাইরে, ও অবসর ভাই, বেকার ভাই, কোনো কাজ নাই, রাস্তায় হাঁটো আর গান গাও না, আজকে থেকে আর ইয়ারফোন লাগাইয়া কানে গান শুনবা না, শুইবার সময় গান শুনে শুনে ঘুমাইবা না, সূরা ইখলাস একবার করে ঘুমাইলেও তোমার আখিরাতের অ্যাকাউন্টে, জান্নাতের অ্যাকাউন্টে তোমার আমল নামায় অন্তত দশ পারা তিলাওয়াতের সওয়াব জমা হবে। কষ্ট করে যদি তিনবার পড়ো সমগ্র কোরআন তিলাওয়াতের সওয়াব জমা হবে। খালি যুবকরাই পড়বো, যুবকের বাবাই পড়লে হবে না, যুবকের দাদাই পড়লে হবে না, আমরা হুজুররা পড়লে হবে না।